আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি আলামিন হোসেন বিডিকার ব্লগে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম বন্ধুরা আমরা আজকের ব্লগে আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো টয়টা ব্র্যান্ডের টয়টা এলিয়ন রেডন কালার একটি গাড়ি কলিজা কালার অনেকেই বলে থাকেন সো গাইস এই গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার এগারো মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দো সালে সিসি পনেরো গাড়িটি সম্পূর্ণভাবে ওয়াকটেনে চলছে তেলে চলছে তেলের পাশাপাশি যে ভদ্র গাড়িটি ইউজ করেছেন তিনি গাড়িটিতে সিএনজিতে কনভার্ট করেছেন তো সিলিন্ডারের কী অবস্থা কতদিন সিলিন্ডার দিয়ে আপনি চলতে পারবেন আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব পুশ স্টার্ট ক্রুজ কন্ট্রোল সম্পূর্ণভাবে উডান প্যানেল সহকারে গাড়িটি রয়েছে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো এখনও যারা আছেন ভিডিকার ব্লকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেননা গাড়ি সম্পর্কিত বিভিন্ন ধরনের নতুন নতুন তথ্য এবং ভিডিও আপনি আমাদের এই চ্যানেল থেকেই দেখতে পারবেন প্রতিদিন সো গাইস এই মুহূর্তে আপনারা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তাতে হচ্ছে কি যারা আছেন আমার ভিওয়ার্স তাদের আমি মানে বুঝতে পারি যেন তারা কে কোন জায়গায় আছে সো গাইস আসুন আমরা আজকের রিভিউটি অবশ্যই শুরু করি সবাই শেষ পর্যন্ত দেখবেন কেননা শেষের দিকে দাম নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ তো ভিওর্স আমি আপনাদেরকে গাড়িটির সামনের যে শেপটা রয়েছে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডের টয়টা এলিয়ন দুই হাজার এগারো মডেল দুই হাজার চোদ্দো সালের রেজিস্ট্রেশন আপনার সিসি হচ্ছে পনেরোশো সম্পূর্ণভাবে সিএনজিতে কনভার্ট করা তো মাইলেজ কত কি আছে ভিতরের কন্ডিশন বাহিরের কন্ডিশন এরপরে সিএনজির কন্ডিশন আমি সব কিছুই এই ভিডিওতে ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করবো সম্পূর্ণভাবে সবাই দেখতে থাকুন সো গাইস এই গাড়িটির সামনে কিন্তু আপনার প্রজেকশন হেডলাইট পাচ্ছেন আমরা যখন একটা গাড়ি কিনতে যাই গাড়িটির সামনে পিছনে যে লাইটগুলো রয়েছে হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল আছে কিনা আমরা কিন্তু দেখে থাকি এরপরে গ্লাসগুলো অরিজিনাল আছে কি না কোথাও কোনো প্রকারের সমস্যা আছে কিনা আমরা কিন্তু এই বিষয়গুলো দেখে এরপরে গাড়িটি ক্রয় করি সো অনেকগুলো গাড়ির মধ্যে থেকে গাড়িটি আমাদেরকে আমাদের ভালো লেগেছে ফ্রেশ মনে হয়েছে বিধে আমরা ক্রয় করেছি এটি পার্সোনালভাবে ইউজ হয়েছে গাড়িটি সো আপনারা কিন্তু অবশ্যই একটু সাবনের শেপটা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি আপনার যেই বডির কন্ডিশনটা একটু দেখাচ্ছি গাড়িটির বডিতে কোথাও কোনো প্রকারের কোনো স্কার্চ এই মুহুর্তে নেই আপনার পার্সোনাল যদি ভাবে আপনি ইউজ করতে চান তবে এই গাড়িটি কিন্তু বেস্ট হবে আপনার যে টায়ার অ্যালোরিম টয়টা ব্র্যান্ডের কিন্তু অরিজিনাল পাবেন এবং টায়ার কন্ডিশন কতটুকু ভালো রয়েছে আপনারা কিন্তু অবশ্যই একটু দেখতে পাচ্ছেন আর আমি আপনাকে বডিটা দেখাচ্ছি এখানে একটি নিকেলের আপনি বিট পাবেন নিকেলের একটি বিট পাবেন এবং এখানে একটি সেন্সর রয়েছে পুশ স্টার্টের গাড়ি আমার হাতে রিমোট সো আপনার পিছনের যে টায়ার অ্যালোরিমটাও কিন্তু ভালো রয়েছে আমি একটু ভিতরের দিকে চলে যেতে চাচ্ছি আমার আপনার মানে ভিতরের কন্ডিশনটা দেখানোর জন্য এখানেই আপনি উডেন প্যানেল পাবেন উডেন প্যানেল এরপরে মানে পুশ স্টার্ট পাচ্ছেন ক্রুজ কন্ট্রোল পাচ্ছেন ভিতর হচ্ছে ব্ল্যাক ভিতর হচ্ছে ব্ল্যাক বাইরে হচ্ছে রেড ওয়ান কালার কিন্তু অনেকেরই কিন্তু পছন্দের একটি কালার আসলে এলিয়ন প্রিমিও এই গাড়িগুলো কিন্তু সচারাচার ভালো কন্ডিশনে রয়েছে এমন গাড়ি কিন্তু খুবই কম পাওয়া যায় তো আমরা অনেকগুলো গাড়ির মধ্য থেকে ভালো গাড়িটি ক্রয় করার চেষ্টা করি এবং আপনাদেরকে ভালো ভালো কালেকশন দেওয়ার কিন্তু চেষ্টা করি সো আমি একটু পুশ স্টার্ট আমি একটু স্টার্ট দিচ্ছি গাড়িটি কিন্তু সম্পূর্ণভাবে তেলে চলছে তেলের পাশাপাশি কিন্তু আপনি এই গাড়িটিতে সিএনজি পাবেন আপনি একটু যদি লক্ষ্য করেন সাতান্ন হাজার দুইশো নিরানব্বই কিলোমিটার রান হয়েছে এই গাড়িটি সাতান্ন হাজার দুইশো নিরানব্বই কিলোমিটার গাড়িটি পার্সোনালভাবে ইউজের গাড়ি আপনি এখানে ভালো একটি ডিবিডি প্লেয়ার পাবেন এখানে সম্পূর্ণভাবে যে ক্রুজ কন্ট্রোল পাবেন আপনারা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন সাউন্ড বাড়ানো কমানো সহকারে বিভিন্ন কাজ এখান থেকে করতে পারবেন টেম্পারেচার অন অফ এসির টেম্পারেচার সো গাইস এখানে আপনি যে এসি অপশনগুলো টাচ এসি সম্পূর্ণভাবে এসির প্যানেলগুলো প্রত্যেকটা এসির প্যানেল খুবই ভালো আছে আমি এই গাড়িটি একটু যে ব্যাক গিয়ারে দিয়েছি ব্যাক গিয়ারে এবং আপনাকে ব্যাক ক্যামেরাটা দেখানোর চেষ্টা করছি ক্লিং খুবই সুন্দর রয়েছে এই মুহূর্তে ক্যামেরা সো গাইস আপনি এখানে একটি উডান প্যানেল পাচ্ছেন একটা গাড়ি ইউজ হয়েছে পার্সোনাল নাকি রাভি সেটা দেখার জন্য কিন্তু স্লিং বোর্ডটি যথেষ্ট কেননা স্লিং বোর্ডের দিকে তাকালেই কিন্তু আপনি বুঝতে পারবেন এই গাড়িটি রাব ইউজ নাকি পার্সোনাল ইউজের তো আমি ক্রেস্টারটা অফ করে দিচ্ছি আপনাদেরকে এখানে আমি মাইলেজটা দেখানোর চেষ্টা করেছি এবং ভিতরের বর্তমান কন্ডিশনটা কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করেছি সো গাইজ একটা গাড়ি যখন আপনি ক্রয় করতে যাবেন তখন সেই গাড়িটিতে অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কি না সেটা আপনি কি করে বুঝবেন সেটা আপনার এই যে বিটগুলো আছে আপনি কিন্তু সম্পূর্ণভাবে চেক করবেন প্রত্যেকটা বিট ভালো করে চেক করবেন শিওর হবেন যদি এ বিট জাপানের অরিজিনাল ফিটিংয়ে না থাকে তবে সেই গাড়িটিতে অ্যাক্সিডেন্ট হিস্টোরি হয়েছে আপনাকে মনে করতে হবে আর যদি মেজর কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনি অবশ্যই গাড়ি ক্রয় করবেন না আপনি কিন্তু আমাদের এখান থেকে গাড়ি কেনার আগে এই বিষয়গুলো কিন্তু চেক করবেন আমরা এসেছি দেখেছি চেক করেছি ক্রয় করেছি কেননা আমাদেরকে ভালো মনে হয়েছে এবার আপনি আসবেন দেখবেন চেক করবেন পরেই ক্রয় করবেন সো গাইস গাড়িটির পিছনে তিনটি সিট রয়েছে ভালো স্পেস রয়েছে লেগ স্পেস এবং সিট স্পেস এই গাড়িটি কিন্তু আসলে এলিয়ন বলেন প্রিমিও বলেন গাড়িগুলোর কিন্তু ভিতরে পর্যাপ্ত পরিমাণে স্পেস রয়েছে বলেই এই গাড়িটি অনেকের কাছে জনপ্রিয়তা পেয়েছে সো গাইস আপনার এখানেই যে বিটগুলো রয়েছে জাপানের অরিজিনাল ফিটিংসে রয়েছে আমি আসলে আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করছি আমরা প্রত্যেকটা ভিডিওতে চাই যারা আছেন আমাদের ভিউয়ার তারা যেন আমাদের ভিডিওতে সম্পূর্ণভাবে একটি গাড়ি সম্পর্কে জানতে পারে এই গাড়িটি কিন্তু আপনার যেই সম্পূর্ণভাবে রিমোট কন্ট্রোল রয়েছে ব্যাকডাল এখানে রিমোটে খোলা হবে এলিয়ন টয়টা ব্র্যান্ডের এলিয়ন আপনার যেই স্পেস একটু দেখাচ্ছি এখানে একটি সিলিন্ডার করা রয়েছে সিক্সটি সিসি সিলিন্ডার এই সিলিন্ডারটি করার মাধ্যমে আপনার কিন্তু যেই ফুয়েল কস্ট কিন্তু অনেকটাই কম হবে আপনি যদি ঢাকার ভিতরে চালাতে চান ঢাকার বাইরে চলে যেতে চান কোথাও কোনো প্রকার কোনো সমস্যা আপনাকে ফেল করতে হবে না সো গাইস এই গাড়িটির কিন্তু এখানে স্পেস রয়েছে ভালো একটি স্পেস রয়েছে আমি একটু সিলিন্ডারটা আপনাদেরকে দেখাচ্ছি সো গাইস একটা গাড়ি কিনতে গেলে যদি সিএনজিতে কনভার্ট করা থাকে সেই গাড়িটি কতদিন ইউজ করতে পারবে এই গাড়িটির সিলিন্ডার ট্যাম্পার কতদিন আছে সেটা কিন্তু এখানে একটা ডেট দেওয়া আছে এবং এই গাড়িটি আপনি চব্বিশ পর্যন্ত দুই হাজার ডিসেম্বর পর্যন্ত চালাতে পারবেন কোথাও কোনো সমস্যা হবে না এর পরেও যদি কোনো সমস্যা হয় আলামিন ভাই আপনাদের সঙ্গে রয়েছে চব্বিশ ঘন্টার জন্য এবং আমাদের সাথে রয়েছে আমাদের শরীফ ভাই ইনশাআল্লাহ যে কোনো যে কোনো সার্ভিস যে কোনো সময় আমাদের কাছে আপনি পেয়ে যাবেন আর আমরা এই গাড়িটি কেনার ক্ষেত্রে পিছনের চেয়ে আমার যে বিটগুলো কিন্তু আমি চেক করেছি আপনাদের কিন্তু বারবার আমি একটা জিনিস বলার চেষ্টা করি রাইট এটা কিন্তু অরিজিনাল রয়েছে আমি আপনাদেরকে বারবার একটা বিষয় বলার চেষ্টা করি সেটা হচ্ছে বিডি কার ব্লক যে গাড়িগুলো অ্যাড দিয়ে থাকে সেই গাড়িগুলোর কোথাও কোনো প্রকারের অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকবে না সো গাইস আমি এবার একটু ইঞ্জিনের কাছে চলে যেতে চাচ্ছি ইঞ্জিন কন্ডিশন কীরকম রয়েছে আপনাদেরকে দেখানোর জন্য আপনারা অবশ্যই বিডিকার ব্লক চ্যানেলটি বাসেন বিদায় আমাদের চ্যানেল সাপোর্ট করেন বিদায় আমরা ইনশাল্লাহ এতদূর আসতে পেরেছি আপনাদের মহাব্বতের কারণে সো গাইস এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে টয়টা ব্র্যান্ডের টয়টা ভিভিটিআই ইঞ্জিন পনেরোশো সিসির চালিত ইঞ্জিন গাড়ির ইঞ্জিন কিন্তু খুবই পাওয়ারফুল আপনি যখন আপনি আসবেন দেখবেন গাড়িটি কিন্তু আপনার এক দেখাতেই পছন্দ হবে আমার মানে বিশ্বাস সো অবশ্যই আপনি আসবেন চালিয়ে টালিয়ে যখন আপনার ভালো লাগবে তখনই কিন্তু আপনি গাড়িটি ক্রয় করবেন সো আপনি একটু পার্টসগুলো দেখবেন প্রত্যেকটা পার্স আর আপনার এখানে ইঞ্জিন কাবারটি রয়েছে জাপান থেকে যে সিলগুলো ছিল প্রত্যেকটি সিল রয়েছে এবং এখানের যে বিটগুলো অরিজিনাল রয়েছে জাপানের অরিজিনাল ফিনিশিং হ্যালো ভিওয়ার্স আমি গাড়িটি সম্পূর্ণভাবে দেখালাম তো এবার গাড়িটির দামের ব্যাপারে একটু আলোচনা করি বন্ধুরা আমার এই গাড়িটির দাম আস্কিং মূল্য আস্কিং মূল্য হচ্ছে সতেরো লক্ষ নব্বই হাজার টাকা সতেরো লাখ নব্বই হচ্ছে গাড়িটির আস্কিং মূল্য যখন আপনি সরাসরি আমাদের শোরুমে আসবেন গাড়িটি দেখবেন যদি আপনার গাড়িটি পছন্দ হয় ভালো লাগে চেক করাবেন এরপরে আলোচনার মাধ্যমে অল্প কিছু দাম কমানো যাবে সো বন্ধুরা এই গাড়িটি কিন্তু এগারো মডেল এগারো মডেলের গাড়ি আপনি সতেরো লাখ নব্বই হাজারে পেয়ে যাবেন এরপরে কিছুটা দাম দামিংশলা কমানো যাবে সো এই গাড়িটি সম্পর্কে গাড়িটির দামের ব্যাপারে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদের সাথে যোগাযোগের জন্য ভিডিওর নিচে আমাদের যে নাম্বারটি রয়েছে সে নাম্বার কিন্তু আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন সরাসরি আমাদের শুরুমে চলে আসতে পারেন শোরুমের অবস্থান ঢাকা বনানী চেয়ারম্যান বাড়ি ঢাকা বনানী চেয়ারম্যান বাড়ি রোড নাম্বার দুই বাই তিন ফ্লোর নাম্বার হচ্ছে চ্যাবেন শোরুমের নাম এ অ্যান্ড এ কার সেন্টার তো অবশ্যই আপনারা এই লোকেশন জানার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন সো গাইস আমরা প্রত্যেকটা রিভিউতে বিডিকার ব্লক এটি ইনশাল্লাহ আমাদের এমন একটি চ্যানেল এখান থেকে আমরা বিভিন্ন ধরনের গাড়ি সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি প্রতিনিয়ত সো সেক্ষেত্রে এই চ্যানেলটি আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন গাড়ি সম্পর্কিত বিভিন্ন তথ্য জানার জন্য সো অবশ্যই আমরা আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকুন আর চোখ রাখুন বিডিকার লোগে খুঁজে নিন আপনার পছন্দের যে কোনো গাড়ি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম